হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। চলে এসেছি আজকে চিতল মাছের মুইঠার রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চিতল মাছের মুইঠা করার জন্য অবশ্যই কিন্তু বাজারে ঠিক বলতে হবে যে আমি চিতল মাছের মুইঠা করব। ওরা কিন্তু কাঁটা কিন্তু বেছে একদম সুন্দরভাবে এটাকে পুরো মাছটাকেই দিয়ে দেবে। অবশ্যই এটা কিন্তু করতে হবে। আর এটা কিন্তু বাড়িতে কিন্তু একটুও করা যাবে না, কারণ কি এরকম ছাল ছাড়িয়ে কাঁটা বার করা কিন্তু খুবই কঠিন। তাই আমি বলবো একটু টাকা দিয়ে কিন্তু বাজারে অবশ্যই এটাকে শুধুমাত্র যে মাছটা আছে সেটাকে বার করে নিয়ে আসা কিন্তু খুবই ইজি হবে রান্নার জন্য। এবারে মাছটাকে কিন্তু আমি ভালো মতন একবার ধুয়ে আমি এবারে লেবু দিয়ে কিন্তু পুরো এটাকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেবার পর কিন্তু আমি এবারে ম্যারিনেশন করব। এইবারে আমরা আন্দাজ মতো নুন দেব। নুন দেওয়ার পর এইবারে আমরা দেব হচ্ছে লঙ্কা বাটা। আমি এখানে 2 টেবিল স্পুনের মতন লঙ্কা বাটা দিচ্ছি। তারপরে দেব হচ্ছে আদা বাটা। আমি এখানে 2 টেবিল স্পুনের উঁচু উঁচু করে একদম আদা বাটা দিচ্ছি। আর দেব হচ্ছে 2 টেবিল স্পুন প্লেন করে হচ্ছে রসুন বাটা। আর দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আমি এখানে কমপ্লানের চামচের হাফের একটু কম গোলমরিচের গুঁড়ো দিয়েছি। মাছটা কিন্তু অনেকটাই, তাই আমি কিন্তু আরও হাফ চামচের মতন গোলমরিচ দিচ্ছি। মানে আমি টোটাল 1 কমপ্লেনের চামচের ফুল করে একদম গোলমরিচ দিয়েছি। এইবারে আমরা একটা ডিম দিয়ে দিয়েছি। আর দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি এখানে আন্দাজ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব কিছু আমি খুব ভালো করে এবারে মাখিয়ে নেবো। আমাদের কিন্তু মাখাটা কিন্তু একদম সুন্দর করে ভালো করে মাখতে হবে। কোনো রকমের তাড়াহুড়ো করলে কিন্তু একটুও হবে না। আমাদের মাখাটা কিন্তু একদম রেডি। এবারে কড়াইতে কিন্তু আমি অনেকটা করে রিফাইন অয়েল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে কিন্তু আমি একদমই ছোট ছোট করে কিন্তু পকোড়ার মতন কিন্তু এগুলোকে পুরো সবটা ভাজবো। খুবই লো ফ্লেমে এটাকে প্রথমে ভাজবো, তারপরেই কিন্তু আমি ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। আমরা কিন্তু এটাকে দুবার ভাজবো। আমরা কিন্তু একবারেতেই কিন্তু কড়া করে এটাকে ভাজবো না। প্রথমেই আমরা এটাকে হালকা করে ভেজে কিন্তু তুলে রেখে নেব, তারপরে কিন্তু আমরা এটাকে আবার কড়া করে ভাজবো। তাই প্রথমেই কিন্তু আমরা শুধুমাত্র এটাকে হালকা করেই ভাজছি। এবারে চলো দেখে নিই আমরা কী করে ছাড়ছি। একদমই কিন্তু ছোটো ছোটো করে আমরা কড়াইতে কিন্তু অল্প অল্প করে ছেড়ে দেব। আমরা কিন্তু বেশি বড় করব না। বেশি বড় করলে কি হবে, ভেতরটা অনেক সময় কাঁচা থেকে যাবে, কুকড হবে না। আর ছোট করে করলে কিন্তু একটা প্লাস পয়েন্ট যে মশলা কিন্তু খুব ভালো মতন ঢোকে, আর এটার টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আমাদের কিন্তু একদম সুন্দরভাবে হালকা ভাজা কিন্তু একদম রেডি। এবারে ওই একই তেলেতেই কিন্তু আমরা এবারে কড়া করে ভেজে নেব। আমরা এবারে তেল গরম বসিয়েছি। তেল গরম হয়ে আসলে এবারে আমি পকোড়াগুলোকে ছেড়ে দেবো। দিয়ে এবারে আমরা কিন্তু একদম লাল লাল করে কড়া করে কিন্তু এবারে ভেজে তুলবো। আমাদের কিন্তু কড়া করে ভাজা কিন্তু একদম রেডি। এবারে সাইডে চলো দেখে নিই আমি কী কী কেটেছি। এবারে আমি 1টা টমেটো আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেটাকেই কিন্তু এবারে আমরা মিক্সি করে কড়াইতে অল্প একটু রিফাইন অয়েলের মধ্যে আমি তেজপাতা আর জিরে সম্বার দিয়েছি। দেওয়ার পরেই কিন্তু আমি এবারে পেঁয়াজ আর টমেটো পেস্টটা দিয়ে দেবো। 1 টেবিল স্পুনের মতন আদা বাটা, 1/2 টেবিল স্পুনের মতন লঙ্কা বাটা, আর 1/2 টেবিল স্পুনের একটু কম রসুন বাটা দিয়ে দেবো। আর দেবো হচ্ছে আন্দাজ মতো নুন আর হচ্ছে হলুদ। দিয়ে কিন্তু এই মশলাটাকে কিন্তু আমরা খুব ভালো করে কষাবো। আমাদের কিন্তু টাইম নিয়ে এই মশলাটা কষাতে হবে অবশ্যই, কেন কি এটার মধ্যে কিন্তু পেঁয়াজ আদা রসুন সবই আছে। তাই যতক্ষণ না গন্ধ কেটে যাবে ততক্ষণ অবধি কিন্তু আমাদের অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে কিন্তু মশলা কষাতে হবে। এইবারে আমরা একদমই 1 ছিটা মতন জিরে গুঁড়ো দিচ্ছি। আর দেবো একদমই অল্প একটু ধনে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে কিন্তু আমরা এই মশলাটাকে খুব ভালো করে কষাবো। আমরা যখনই মনে হবে যে জল নেই তখনই কিন্তু আমরা 1 ফোঁটা করে একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো। এবারে আমি আন্দাজ মতন একটু রেড চিলি পাউডার নিয়ে নিচ্ছি। আমি একটু বেশি করেই নিয়েছি, কারণ কি এটা কিন্তু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। তোমাদের যদি ঝাল কম পছন্দ তাহলে অবশ্যই কম করেই ঝালটা দেবে। দিয়ে কিন্তু খুব ভালো করে এই মশলাটাকে আমরা এবারে কষাবো। আমাদের একটু একটু করে জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো। আমাদের মোটামুটি 20 মিনিট লেগেই যাবে এই মশলাটা কিন্তু কষাতে। এবারে কিন্তু দেখেই বুঝতে পারছো যে এবারে আমাদের মশলা কিন্তু সুন্দরভাবে কষে এসেছে, কারণ কি আমাদের তেলও কিন্তু বেরিয়ে গেছে। আর আমাদের কিন্তু কোনো রকমের কাঁচা মশলার গন্ধও কিন্তু নেই। এবারেই কিন্তু আমি এবারে আন্দাজ মতন অল্প করে জল দেব। জলটা এবারে ফুটে আসলেই কিন্তু এবারে আমরা মিঠাগুলোকে ছেড়ে দেব, মানে হচ্ছে আমরা কিন্তু পকোড়াগুলোকে এবারে ছেড়ে দেব। ভালো করে নাড়িয়ে কিন্তু এবারে আমরা সব পকোড়াগুলো কিন্তু সুন্দরভাবে ঝোলটার ভেতরে ঢুকিয়ে দেব। এবারে আমরা একটু টাইম দেব এটাকে হওয়ার জন্য।
এখানে আন্দাজ মতন ঘি ঢেলে নিয়েছি, খুব বেশি যে দিয়েছি তা কিন্তু না, এটা কিন্তু 1 টেবিল স্পুনের মতনই আমি ঘিটাকে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমরা এবার ভালো মতন নাড়িয়ে নেব। এবারে দেব হচ্ছে অল্প একটু গরম মশলার গুঁড়ো। আমরা এখানে গরম মশলার গুঁড়োটা খুব সুন্দর করে ভালো মতন উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু নাড়িয়ে দেব। দিয়ে এবারে এটাকে আরেকটু হতে দেব। এবারে কিন্তু আমরা অল্প এরকম ঝোল ঝোল মতন রেখেই কিন্তু নামাবো। 20 মিনিট পর দেখলেই বুঝতে পারবে একদম কিন্তু মাখা মাখা এটা হয়ে যাবে, তাই অবশ্যই কিন্তু আমাদের কিন্তু একটু ঝোল অবস্থায় নামাতে হবে, তাহলেই কিন্তু এটা মাখা মাখা হবে। আর আমরা যদি একদমই মাখা মাখা করে নামাই তাহলে কিন্তু এটা একদমই কিচ্ছু কারি থাকবে না, কিচ্ছু না। আমাদের চিতল মাছের মুইঠা কিন্তু একদম রেডি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের ফ্যামিলির সাথে ফ্রেন্ডসের সাথে শেয়ার করো, আর অবশ্যই নিজের বাড়িতে একবার হলেও ট্রাই করো, আর সেটার রিভিউ কিন্তু আমাকে দিতে একদমই ভুলবে না। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড ফলো মাই চ্যানেল জাস্ট ব্লগস বাই প্রিয়াঙ্কা। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং।